নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। সপ্তাহ শুরুর প্রথম দিনই সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী খড়দহ। স্কর্পিও সাথে ডাম্পারের সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত তিন, আহত আরো চারজন। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? এখনো যেটা জানা যাচ্ছে যে দিন একদম ভোর চারটের সময় কাঁচাপাড়ার দিক থেকে একটি স্কর্পিও গাড়ি, সেটা কিন্তু মুড়াঘাটার দিকে আসছিল। সেই সময় খড়দহ রুইয়ার কাছে 56 নম্বর বাস স্ট্যান্ড, সেখানে ব্রিজ থেকে নামার সময় যেহেতু কুয়াশা ছিল এবং প্রবল গতিতে কিন্তু স্কর্পিও গাড়িটি ছিল, এবং কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে এবং সেই সময় কিন্তু ডাম্পার গাড়িগুলো মাটি বোঝাই করে সেখানে রাস্তার কাজ চালাচ্ছিল। যেটা জানা যাচ্ছে যে দুটো বছর স্কর্পিও গাড়ি ছিল এবং সজনে গিয়ে মাটি বোঝাই ডাম্পার ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে স্কর্পিও গাড়ির চালক সহ দুজন মহিলা ঘটনাস্থলে মারা গিয়েছেন এবং আরো 5 থেকে 4 জন মহিলাকে আক্রমণকারীর অবস্থায় কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই প্রত্যেক যারা মহিলা গাড়িতে ছিল প্রত্যেকে এরা বারে ডান্সের কাজ করে এবং এরা পুরাঘাটাতে একটি জায়গা ভাড়া নিয়ে এরা আসতো এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহরাপাড়ার পুলিশ। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি, কিন্তু যারা গাড়িতে ছিল যারা বাস ডান্সারে কাজ করতো মহিলা তারা কিন্তু খাচরাপাড়া অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। এর আগে খড়দহের বুকে বেলাগাম নিয়ন্ত্রণহীন গতির জন্য মৃত্যু হয়েছে অনেকের, তারপরেও কিছুতেই হুশ ফিরছে না গাড়ির চালক সহ প্রশাসনের। এদিন ভোরবেলা কল্যাণী হাইওয়েতে স্কর্পিও গাড়ি করে 6 জন মহিলা কাঁচরাপাড়া থেকে খোলা মুড়াগাছার দিকে ফিরছিলেন। সেই সময় যাত্রী বোঝাই স্কর্পিও গাড়ির চালক খড়দহ রুইয়ার কাছে ব্রিজ থেকে নেমে গাড়ির গতি সামলাতে না পেরে সোজা ডাম্পারে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ড্রাইভার সহ 2 জন মহিলা যাত্রীর। বাকি যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানার পুলিশ। তবে যেভাবে দিনের পর দিন ধরে চালকদের বেপরোয়া মনোভাবের জোরে একের পর এক প্রাণ যাচ্ছে, তাতে আগামী দিনে গণপরিবহন ব্যবস্থার উপর থেকে সাধারণ মানুষের আস্থা হারাবে তা নতুন করে বলার আর অবকাশ রাখে না। রাজাদের রিপোর্ট খড়দহ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।